নমস্কার, ফোকাস ত্রিপুরার এই মুহূর্তের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি শুভজিৎ। দেখে নিচ্ছি এই মুহূর্তের সংবাদ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবে নরেন্দ্র মোদীজি। তার আগে আজ সকালে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর স্মৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। তারপর যান প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে তিনি। নির্বাচনোত্তর সন্ত্রাসের সংস্কৃতি রুখতে কড়া অবস্থান নিল বিজেপি। মন্ডলে মন্ডলে নির্দেশ, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার। বিশালগড় মন্ডল কমিটির উদ্যোগে সংবাদ মাধ্যমের উপর আক্রমণের তীব্র নিন্দা জানানো হয়। পাশাপাশি আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন যে আপনাদের সংবাদ মাধ্যমের ব্যক্তি আক্রান্ত হয়েছেন এবং সম্পত্তি নষ্ট হয়েছে, আপনাদের কাছে আমি এই আশ্বস্ত করছি, যে সমস্ত নাম এসেছে তারা কেউ বিজেপি দলের সঙ্গে যুক্ত না। আপনারা এই জিনিসটা নিশ্চিত থাকেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যারা যারা এইসব তুল্লাবাজি এবং বিভিন্ন ব্যক্তিগত আক্রমণ সংঘটিত করছে তাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য এবং প্রশাসন তার ব্যবস্থা নেবে, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং নাম দাম সহকারে। ত্রিপুরা রাজ্য গৌড়ী ও বৈষ্ণব মহামন্ডলের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয় এই সম্মেলন। মূলত পাঁচ দফা দাবিকে সামনে রেখে এদিন সম্মেলনে আলোচনা করা হয়। এদিন দুপুরে হয় এক বর্ণাঢ্য নগর পরিক্রমা। আজকে ত্রিপুরা রাজ্য গৌড়ী ও বৈষ্ণব মহামন্ডলের যে প্রতি তিন বছর পর পর যে মহাধর্ম সম্মেলন হয়, সেই মহাধর্ম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ দ্বিবার্ষিক, দ্বাদশতম, চব্বিশ বছর হয়। তো এখানে আমরা ত্রিপুরার বিভিন্ন জায়গায় সম্মেলন করেছি চৈতন্য মহাপ্রভু প্রেম ধর্মের আদর্শে। নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি অন্যান্য সংবাদ নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসেছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে কাকু। এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, বেশ এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, দশ বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত ভেজি রান্না হয় মন তাই গড়ছো জয়। ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। শুধু স্কুলের পরীক্ষায় নয়, জীবনের পথে স্মার্টলি এগিয়ে যেতে হলে তোমার চাই স্মার্ট ইংলিশ। আগে হ্যাঁ, একমাত্র পারুল প্রকাশনী প্রকাশ করতে পেরেছে ত্রিপুরা এসসিইআরটি কর্তৃক অনুমোদিত এনসিইআরটির নতুন সিলেবাসের ইংরেজি টেক্সট বইয়ের সেরা সহায়ক গ্রন্থ ডক্টর পিসি ধরের পারুল স্মার্ট ইংলিশ। ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট সববার ফিউচার এখন ব্রাইট, কেননা সঙ্গে আছে ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। পারুল প্রকাশনী। রূপ তো কম না,
আপনিও? ভাবি আমিও। নামটা কি? নাম মানে বালতি। নিয়ে গেছে কোন সে তস্কর? ওদিকে কবির কবিতার অপমৃত্যু ঘটিল। ওরে বেটা লস্কর, চেয়ারটা রেগে গেছে কবি হওয়ার। নতুন সংসার, ব্যস্ততা, একটু গোছগাছ, এখানে নতুন অতিথির আগমন, শৈশবের ডানামেলা, ভবিষ্যতের সূচনা, এখানে হাসি আনন্দ, অভিমান, রাগ দুঃখ, জীবনের প্রতিটি মুহূর্তই আমায় ঘিরে। আমি আরএফএল ডাইনিং টেবিল, থাকি আজীবন পরিবারের একজন। এই শোনো, চলো না ছুটিতে বিদেশ যাই। আরে এটাই তো বিদেশ, চলো থাইল্যান্ড দিয়ে শুরু করি। আবু একটা সাইকেল কিনে। আরে জোরে চালা, জোরে। একটা না দুইটা কিনবো, মাঝে মাঝে আমিও তোর সাথে রাইডে যাব। বললাম তো আমার কথাই ফাইনাল। ভাইয়া আমার একটু পছন্দ ছিল, আমি ওকে। ভাইয়া ওকে তুমি ছেড়ে দাও ভাইয়া। তোর পছন্দই আমার পছন্দ। রিগেল সুপার প্রিমিয়াম কমফোর্টে স্মুথ হয়ে যাবে সব। কানাডার বিখ্যাত রেডোকের উপর লেকার পেইন্ট, সাথে চাইনিজ ফেব্রিক্স এর রিগেল সোফায় বসলে মন এতটাই ভালো হয়ে যায় যে সবকিছুতেই তখন শুধুই ওকে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। বৃহস্পতিবার মাতাবাড়ি ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে ভারতীয় জনতা পার্টি পুনরায় কেন্দ্রের সরকার গঠন হয় এবং আজ শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে শুভকামনায় ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পূজা করে মাতাবাড়ি মণ্ডল কমিটির কার্যকর্তারা। নির্বাচিত সাংসদ রেবতী ত্রিপুরার উপস্থিতিতে বুধবার আম্বাসা বিজয় মিছিল করল বিজেপি দল। ডলবাড়ি বাজার থেকে মিছিলটি শুরু হয়ে আম্বাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে সবকা সাথ সবকা বিকাশ এর লক্ষ্যে কাজ করবে সাংসদ রেবতী ত্রিপুরা। পূর্ব ত্রিপুরা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ রেবতী ত্রিপুরার উপস্থিতিতে বুধবার ধলাই জেলা সদর আম্বাসায় বিজয় মিছিল করল বিজেপি দল। আম্বাসা মণ্ডল কমিটির উদ্যোগে বুধবার দুপুরে ডলোবাড়ি বাজার থেকে মিছিলটি শুরু হয়। আম্বাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে আম্বাসার বিজেপি দলীয় কার্যালয়ের সামনে এসে বিজয় মিছিলটি সমাপ্ত হয়। মিছিলে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাংসদ রেবতী ত্রিপুরা, বিজেপি জেলা কমিটির সভাপতি তথা বিধায়ক পরিমল দেববর্মা, মণ্ডল সভাপতি গোপাল সূত্রধর সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা। বিজয় মিছিল শেষে নবনির্বাচিত সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, যারা আমাকে ভোট দিয়েছে এবং যারা আমাকে ভোট দেয়নি তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাই। সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে কাজ করবেন তিনি। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সকল স্তরের মানুষের সহযোগিতা চান নবনির্বাচিত সাংসদ। সমস্ত যারা ভোটার এবং আমার কার্যকর্তা সবাইকে আমি শুভেচ্ছা জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই। যারা আমাকে ভোট দিয়েছেন, সহযোগিতা করেছেন, দিন রাত পরিশ্রম করে আমাদের বিজয় যে আমাদের যে বিজয় সেই বিজয়কে ত্বরান্বিত করেছেন, এবং যারা ভোট দেননি তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, কেননা গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রে তারাও অংশগ্রহণ করেছেন। প্রিয় মানুষ, সবাই শান্তি এবং উন্নতি চাই, কাজে সবাই যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে আনন্দ উৎসব করেন এবং আইন যেন কেউ হাতে তুলে না নেন। আমি বিশেষ করে আমার কার্যকর্তাদের অনুরোধ করতে চাই আপনাদের মাধ্যমে এবং বিরোধী দলগুলির প্রতিও, যে গণতন্ত্রে হার জিত আছে, কাজে সেখানে প্রতিশোধমূলক কোনো আচরণ যেন আমার দলের তরফ থেকে কেউ না করেন, এই অনুরোধ আমি সবার কাছে। আম্বাসা থেকে নান্টু দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।
বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সচিব, পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের ম্যানেজার ও বিভিন্ন ভিলেজের ভিলেজ সচিবদের নিয়ে বুধবার রাজধানীর রবীন্দ্র ভবনে রাজ্যভিত্তিক এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এদিনের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমরা টাকা পাই, জনপ্রতিনিধি যেমন পঞ্চায়েত সেক্রেটারি, প্রধান, উপপ্রধান, তারপর বিভিন্ন ফাংশনারিজ এবং জনপ্রতিনিধি রাইট ফ্রম পঞ্চায়েত থেকে জেলা পরিষদ পর্যন্ত ওনাদের নির্বাচনের পরে আমরা ট্রেনিং করাই। এই ট্রেনিংয়ে বিভিন্ন দপ্তরের কি কি কাজ করা হয় পঞ্চায়েত এলাকাতে সে সম্পর্কে আমরা ওনাদের ওয়াকিবহাল করাই। তো এই হিসাবে আমরা যেমন পঞ্চায়েত সেক্রেটারিদের ট্রেনিং করাই, জনপ্রতিনিধিদের ট্রেনিং করাই, ও তার একটা অঙ্গ হিসেবে পঞ্চায়েত সেক্রেটারি আজকে আমরা ট্রেনিং করাচ্ছি একদিনের। আজকে এই ট্রেনিংয়ের মধ্যে প্রথমত পঞ্চায়েত মনিটরিং সিস্টেম যেটা করা হয়েছে। আবারও নিয়ে এসেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর থেকে আসছি অন্যান্য সংবাদ নিয়ে, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। শুধু স্কুলের পরীক্ষায় নয়, জীবনের পথে স্মার্টলি এগিয়ে যেতে হলে তোমার চাই স্মার্ট ইংলিশ। আগে হ্যাঁ, একমাত্র পারুল প্রকাশনী প্রকাশ করতে পেরেছে ত্রিপুরা SCERT কর্তৃক অনুমোদিত NCERT নতুন সিলেবাসের ইংরেজি টেক্সট বইয়ের সেরা সহায়ক গ্রন্থ ডক্টর PC ধরের পারুল স্মার্ট ইংলিশ। ক্লাস 1 থেকে ক্লাস 8 সববার ফিউচার এখন ব্রাইট, কেননা সঙ্গে আছে ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। পারুল প্রকাশনী। উফ, একদমই মানাচ্ছে না। ইয়েস, ইটালিয়ানো টিউলিপের নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো পিওর আর্ট। আসল জগ হবে, আরে জন্ম থেকেই আসল জগের বিজনেস আছে। ফুলকুমারী জগ, হাতি নিলে বাগান, আর বিউং লেভেল এপার ওপার ট্রান্সপারেন্ট জগ। দাদি চোখে তো প্রেশার দিচ্ছেন কেন, এমনিতেই আপনার জন্ম থেকেই আসল চোখ, তোমার চেয়ে ভালো দেখি। যে দাদি আমারই ভুল, এবার হব নির্ভুল। এই নিন আরএফএল জগ। দুষ্টু লোকের মিষ্টি কথা না ভুলে নিন 100% বিশুদ্ধ ভার্জিন ম্যাটেরিয়াল থেকে তৈরি আরএফএল জগ। আরএফএল জগ, জন্ম থেকেই জগ। যখন জন্ম নেয় সন্তান, নতুন দায়িত্ব, তৈরি হয় নতুন প্রতিশ্রুতি, নতুন কথা দেয়া। তোমাকে জীবনের প্রথম দিন থেকে রাখবো নিরাপদ, পৃথিবীর যা সবচেয়ে সুন্দর, সকল কিছু শুধু তোমার জন্য। প্রতিশ্রুতি আরএফএল বেবি কেয়ারের সকল পণ্য নিরাপদ, সুন্দর, সর্বোৎকৃষ্ট উপাদানে তৈরি। আরএফএল বেবি কেয়ার, শুধু তোমার জন্য। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়।
এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। আরএফএল ওয়াশিং বোর্ড ঝুঁকি ঝামেলাকে বিদায়। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। রাজ্য চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে আইএলএস হাসপাতাল। আইএলএস হাসপাতালে গ্যাস্ট্রো এন্থারোলজি অ্যান্ড হেপাটোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কাজে যোগদান করলেন ডক্টর আকাশ জয়সওয়াল। বুধবার আইএলএস হাসপাতালে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানানো হয় আইএলএস গ্রুপের সহসভাপতি দেবাশিস ধর। যে আমাদের স্টেটের মধ্যে যেখানে ডিমান্ড আছে যে ডিসিপ্লিনগুলোর মধ্যে, সেই ডিসিপ্লিনগুলোর স্পেশালিস্ট ডাক্তারদের যাতে আমরা নিয়ে আসতে পারি, যাতে স্টেট থেকে আমাদের কোনো পেশেন্টকে আমাদের স্টেটে বাইরে যেতে না হয়, সেভাবে আমাদের কার্ডিওলজি ডিপার্টমেন্ট, সিটিডিএস ডিপার্টমেন্ট হ্যাজ অলওয়েজ বিন ওয়ান অফ দ্য মেইন স্টেজ অফ দ্য হসপিটাল। আমাদের গত বছর আমরা নিউরোসার্জন ফার্স্ট আমাদের স্টেটে নিউরোসার্জারি ডিপার্টমেন্ট শুরু করেছিলাম ডক্টর সুদীপ্ত এসেছিলেন যখন। And he's done some very exceptional cases, brain tumor case, patient ঠিক হয়ে গেছে এখন, সে ব্যাপারে উনি বলবেন। রিসেন্টলি আমাদের ডক্টর আকাশ জয়সওয়াল জয়েন করেছেন গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টে। একটা পরিচিতির জায়গা ধরুন বা রাজ্যের মধ্যে ভালো করছি আমরা, মানে খুব গর্বের সঙ্গে বলতে পারি যে আমরা ইদানিং খুব ভালো করছি। এবং আমরা যখনই ভালো করি বা করার এই জায়গাটা প্ল্যাটফর্মটা পাই, এতে আপনাদের একটা বড় রোল আছে। আপনারা যেভাবে আমাদেরকে হাইলাইট করেছেন, আমাদের সার্ভিসেসগুলোকে হাইলাইট করেছেন ইন দ্য পাস্ট, তাতে আমরা সবাই খুব খুশি এবং রাজ্যের মানুষ অনেকটা বেশি জাগরূকতা পেয়েছে আপনাদের কলম থেকে, আপনাদের চ্যানেলস থেকে। তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে আপনাদের সবাইকে ইনভাইট করা হয়েছে একটাই কারণে যে এই লাস্ট কয়েক মাসের পিরিয়ডের মধ্যে আইএলএস হসপিটালসের অনেক ডেভেলপমেন্টই কাজ হবে। বুধবার কাকরাবন মন্ডল কমিটির উদ্যোগে পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি সাংসদ প্রতিমা ভৌমিককে নিয়ে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। এদিন কাকরাবন এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিলটি। নব্য সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে কাজ করে যাবে বিজেপি সরকার। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য অবশ্যই চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।